তোরে আর খাওয়ানি যেত না, তোর টিয়া কি তোর কোন বাপে কামাই করে? এত বড় করলাম তোমার, আমি কামাই রোজগার করিয়া আজকে তুমি আমার বৃদ্ধাশ্রমে যাইবা? তা মায়াবি কানলে লাভ নাই, আমার মন গলতো না, বহুত দিন খাওয়াইছি, চল তোর বৃদ্ধাশ্রমে দেখে। আর বড় আয় তুই, তোর বৃদ্ধাশ্রমে দেখে চল। দাদা সালাম আলাইকুম। চল কই নিয়ে যাস তাড়াতাড়ি ভাই, এই সামনে 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 কোথায় ডাক্তার দেখাইতে হবে, অসুস্থ তো। চাচা তো অসুস্থ, আমি আমি জানতাম না, আমি তো পাশের গ্রামে থাকি, আর চাচা অসুস্থ থাকলে তো আমি বরাবরই জানি, চাচা তো অসুস্থ না, কই নিয়ে যা সত্যি করে বল। চাচা তো শরীরে যে অবস্থা, হ্যাঁ পায়ে তো ব্যথা হয়েছিল, কই নিয়ে যা সত্যি করে বল। না ভাই, ডাক্তারের কাছে যাচ্ছি ভাই। আমার সাথে মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল, কই নিয়ে যাস? আসল কথা কি বলছি কি ভাই, আমার বউ পোলাবান আছে তো, খাওয়াইতে খাওয়াইতে আমি আর মানে আমার ইনকাম সোর্স যে সব ওইগুলা দিয়ে আমার চলতেছে না সংসার, এই কারণে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে যাচ্ছি। বাহ বাহ, নিজের জন্মদাতা পিতা আর তারে তুই বৃদ্ধাশ্রমে নিয়ে যাইতেছিস? আরে শোন, তোর একটা কথা বলি, যাদের বাপ নাই তারা একমাত্র বুঝে বাপের মর্যাদা। বাপ যে কি জিনিস সেটা আমি বুঝি, কারণ আমার বাবা ছোটবেলায় মারা গেছে। আর তুই কি বলতেছিস যে তোর ইনকাম নাই, খাওয়াইতে পারতেছিস না? জি ভাই। তোর বউ পোলাপান পোলাপান আছে, ওদেরকে ঠিক তুই খাওয়াইতে পারতেছিস, আর একটা বাপ কতটুকু ভাত খায় তোর বাপে? তোর বাচ্চা থেকেও তো কম ভাত খায়, তোর বাপের তো বয়স কম হয়েছে না, আর তুই তোর বাপের বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তা করতেছিস? শোন চুয়েল, একটা কথা বলি, তুইও কিন্তু একদিন তোর বাবার মতো হবি, ঠিক আছে? তোরও কিন্তু একটা ছেলে আছে, ভুলে যাস না। তোর বাবার বৃদ্ধাশ্রমে নেওয়া দরকার নাই, আমার বাবা নাই, আমি তোর বাবাকে নিয়ে যাব, আমার বাসায় থাকবে আজকের পর থেকে। তোর বাবা যতদিন পর্যন্ত খুশি এতদিন পর্যন্ত আমার সাথে থাকবে। আঙ্কেল চলেন, আপনি আমার সাথে যাবেন, চলেন যা, তুই যা, আচ্ছা তুই যা, তুই বাসায় যা। আঙ্কেল আসেন, আপনি আমার বাসায় যাবেন।